ওয়েলকাম টু দিস ইয়ার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট MCQ 100% কমন সাজেশন। তাহলে দেখে নেওয়া যাক মাধ্যমিক ইতিহাস থেকে প্রতিরোধ ও বিদ্রোহ অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে MCQ এবং SAQ 100% কমন সাজেশন। প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক বন্ধুরা। প্রত্যেকটি MCQ ও SAQ প্রশ্নের উত্তর আমি এক কথাই দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, বিপ্লব কথার অর্থ হলো? উত্তর, আমূল পরিবর্তন। দুই নম্বর প্রশ্ন, আরণ্যক আদিবাসীদের বিদ্রোহকে অশান্ত অরণ্য জীবন বলেছেন? উত্তর, রামচন্দ্র গুহ। তিন নম্বর প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন 1793 খ্রিস্টাব্দে? চার নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার অরণ্য আইন জারি করে? উত্তর, 1865 খ্রিস্টাব্দে। পাঁচ নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 5 দেখে নেওয়া যাক, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়? উত্তর, 1865 খ্রিস্টাব্দে। ছয় নম্বর প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়? উত্তর, তিনটি স্তরে। সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, সংরক্ষিত বনভূমি ছিল? উত্তর, সরকারের অধীনে। আট নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার কাকে প্রথম ভারতের অরণ্য অঞ্চল পরিচালনার জন্য নিযুক্ত করেন? উত্তর, ডেট্রিক ব্যান্ডিসকে। নয় নম্বর প্রশ্ন, চুয়াডা মূলত বাস করত? উত্তর, মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়। দশ নম্বর প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলায় প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল? উত্তর, চুয়াড় বিদ্রোহ। এগারো নম্বর প্রশ্ন, দুর্জন সিং ছিলেন? উত্তর, চুয়াড় বিদ্রোহের নেতা। বারো নম্বর প্রশ্ন, পাইকের কাজ করার বিনিময়ে চুয়াড়রা যে জমি ভোগ করত তার নাম? উত্তর, পাইকান জমি। ১৩ নম্বর প্রশ্ন, চুয়াড় বিদ্রোহ কটি ভাগে বিভক্ত ছিল? উত্তর, দুটি ভাগে। ১৪ নম্বর প্রশ্ন, চুয়াড় বিদ্রোহের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়? উত্তর, 1766 থেকে 67 খ্রিস্টাব্দে। ১৫ নম্বর প্রশ্ন, ধাতকার শ্যামগঞ্জ ছিলেন? উত্তর, চুয়াড় বিদ্রোহের নেতা। ১৬ নম্বর প্রশ্ন, রানী শিরোমণি ছিলেন? উত্তর, মেদিনীপুর জেলার রানী। ১৭ নম্বর প্রশ্ন, পাইক সৈনিক গোষ্ঠী যে বিদ্রোহে যুক্ত ছিল? উত্তর, চুয়াড় বিদ্রোহে। ১৮ নম্বর প্রশ্ন, মেদিনীপুরের চুয়াড় অধ্যুষিত অঞ্চলকে বলা হতো? উত্তর, জঙ্গলমহল। ১৯ নম্বর প্রশ্ন, দিকু কথার অর্থ? উত্তর, বহিরাগত ব্যবসায়ী। ২০ নম্বর প্রশ্ন, বাঙালি ব্যবসায়ীরা সাঁওতালদের উৎপাদিত ফসল কিনত? উত্তর, সস্তা দরে। ২১ নম্বর প্রশ্ন, আদিবাসীরা বহিরাগত ব্যবসায়ীদের বলতো? উত্তর, দিকু। ২২ নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ শুরু হয়? উত্তর, 1855 খ্রিস্টাব্দে। ২৩ নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের একজন নেতা হলেন? উত্তর, কালো প্রামাণিক। ২৪ নম্বর প্রশ্ন, সিধু ও কানহু ছিলেন? উত্তর, দুই ভাই। ২৫ নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের পর তৈরি হয়? উত্তর, সাঁওতাল পরগনা। ২৬ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, দ্য সাঁওতাল ইনসারেকশন অফ 1855-57 গ্রন্থটির লেখক? উত্তর, কালীকিঙ্কর দত্ত। ২৭ নম্বর প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সিধু ও কানুন নেতৃত্বে 10,000-এর বেশি মানুষ সমবেত হয়েছিল? উত্তর হবে, ভাগনাডিহির মাঠে। এখানে হবে সিধু ও কানুর নেতৃত্বে
10,000-এর বেশি মানুষ সমবেত হয়েছিল ভাগনা ডিহির মাঠে। 28 নম্বর প্রশ্ন, হুল শব্দের অর্থ। উত্তর, বিদ্রোহ। হুল শব্দের অর্থ বিদ্রোহ। হুল হল সাঁওতালদের বিদ্রোহের নাম। 29 নম্বর প্রশ্ন দেখে নাও, হুল হল সাঁওতালদের বিদ্রোহের নাম। 30 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল। উত্তর, সাঁওতাল বিদ্রোহের। 31 নম্বর প্রশ্ন, ডোমন মাঝি যে বিদ্রোহের নেতা ছিলেন। উত্তর, সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। 32 নম্বর প্রশ্ন, ফ্রেডারিক হ্যাডলি ছিলেন বাংলার ছোটলাট। ফ্রেডারিক হ্যাডলি ছিলেন বাংলার ছোটলাট। 33 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ ছিল একটি, অপশন ডি, উপজাতি বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ ছিল একটি উপজাতি বিদ্রোহ। 34 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ভীল বিদ্রোহ সংগঠিত হয়। উত্তর, 1819 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহ যার বিরুদ্ধে হয়েছিল। উত্তর, দেবী সিংহ। রংপুর বিদ্রোহ যার বিরুদ্ধে হয়েছিল, উত্তর, দেবী সিংহ। 35 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহ হয়েছিল। উত্তর, 1783 খ্রিস্টাব্দে। 36 নম্বর প্রশ্ন, নুরুল উদ্দিন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। উত্তর, রংপুর বিদ্রোহ। 37 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন। উত্তর, নুরুল উদ্দিন। 38 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ ছিল। উত্তর, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 39 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষিত আছে। উত্তর, আনন্দমঠে। 40 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় 1763 খ্রিস্টাব্দে। 41 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন। উত্তর, ভবানী পাঠক। 42 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসে যে বিদ্রোহের উল্লেখ আছে। উত্তর, সন্ন্যাসী ফকির বিদ্রোহের। 43 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, সন্ন্যাসী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর, দশ নামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীরা। 44 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঘটনাকে যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছেন। উত্তর, উইলিয়াম হান্টার। 45 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের সময় রংপুরের যুদ্ধে যে ইংরেজ সেনাপতি নিহত হন তার নাম ছিল সেনাপতি টমাস। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের প্রথম কৃষক বিদ্রোহ হল। উত্তর, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 47, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। উত্তর, গিরিশচন্দ্র ঘোষ। 48, তিতুমীরের আসল নাম কি। উত্তর, মীর নিসার আলী। 49, খুদকাটি প্রথা প্রচলিত ছিল। উত্তর, মুন্ডা সমাজে। খুদকাটি প্রথা প্রচলিত ছিল মুন্ডা সমাজে। 50 নম্বর প্রশ্ন, ধরতি আবা কথার অর্থ পৃথিবীর পিতা। ধরতি আবা কথার অর্থ পৃথিবীর পিতা। আর ধরতি আবা কাকে বলা হতো, দেখো, বিরসা মুন্ডা। 'ওয়াহাবি কথার অর্থ কি। উত্তর, নবজাগরণ। 52 নম্বর প্রশ্ন, কাকে মেদিনীপুরের লক্ষ্মী বাই বলা হতো। উত্তর, রানী শিরোমণিকে। 53 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের অবসান কবে হয়েছিল।
উত্তর 1863 খ্রিস্টাব্দে, 1863 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের অবসান হয়েছিল। ৫৪ নম্বর প্রশ্ন, দারুল হারব কথার অর্থ কি? দারুল হারব কথার অর্থ কি? উত্তর শত্রু দেশ বা বিধর্মী দেশ। ৫৫ নম্বর প্রশ্ন, তরিকা ই মোহাম্মদিয়া কথাটির অর্থ কি? তরিকা ই মোহাম্মদিয়া কথাটির অর্থ, উত্তর মোহাম্মদ প্রদর্শিত পথ, মোহাম্মদ প্রদর্শিত পথ। ৫৬ নম্বর প্রশ্ন, দুদুমিয়ার আসল নাম কি? উত্তর মোহাম্মদ মহসিন। দুদুমিয়ার আসল নাম কি? উত্তর মোহাম্মদ মহসিন। ৫৭ নম্বর প্রশ্ন, ফরাজি কথার অর্থ কি? উত্তর ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ফরাজি কথার অর্থ কি? উত্তর ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ৫৮ নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ছোট নাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয়? উত্তর ১৯০৮ খ্রিস্টাব্দে। ৫৯ নম্বর প্রশ্ন, কোথায় প্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহের সূচনা হয়েছিল? উত্তর ঢাকায়। ৬০ নম্বর প্রশ্ন, পাগলপন্থী কাদের বলা হতো? উত্তর ফকির করম শাহের অনুগামীদের পাগলপন্থী বলা হতো, ফকির করম শাহের অনুগামীদের পাগলপন্থী বলা হতো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।